नमस्कार বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার 1 এর পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে আলু ও টমেটোর একটি রান্না নিয়ে হাজির হয়েছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। আমি আলু দিয়ে টমেটো রান্না করার জন্য যে যে উপকরণগুলি নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, এখানে আমি 3-4টে মতো আলু গোল গোল করে কুচি করে কেটে নিয়েছি। এভাবে এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি, সামান্য একটু ধনে পাতা কুচি নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চির করে নিয়েছি মুখগুলো, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ও এক টুকরো আদা বাটা। এখানে গুঁড়ো মশলার জন্য নিয়েছি 1/2 চামচ করে সমস্ত মশলা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন, আর নিয়েছি সামান্য একটু সাদা জিরে ফোড়নের জন্য, আর এখানে নিয়েছি সরষের তেল। আমি এই সামান্য উপকরণ দিয়ে আপনাদের টমেটো দিয়ে আলুর ঝোল রান্না করে দেখাবো। এবার আমি আলু দিয়ে টমেটো রান্নার জন্য প্রথমে গ্যাসটি অন করে দিয়েছি, আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি আলু ও টমেটোটা রান্না করে নেব। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চির করে রাখা 4টে কাঁচা লঙ্কা কুচি, ভালো করে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কুচি করে রাখা সমস্ত আলু দিয়ে দিচ্ছি। মিনিট 5 নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিয়েছি হালকা, দেখুন। এভাবে আলুগুলো হালকা করে ভেজে নেবেন। এবার এর মধ্যে আমি যে 1 টুকরো আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। সবগুলো দেওয়ার পর আবারও একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এবার কুচি করে রাখা টমেটোগুলো আলুর মধ্যে এখন দিয়ে দেব। সবগুলো ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন চারিপাশ থেকে কীভাবে তেলগুলো বার হতে লেগেছে। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। আবারও একবার নাড়াচাড়া করে নেব। এ দেখুন, আমি ভালো করে কষে নিয়েছি সমস্ত মশলা, আর চারিপাশ থেকে কীভাবে তেলগুলো বার হতে লেগেছে দেখুন, দেখি বুঝতে পারবেন। এরকম পর্যায়ে এবার আমি দিয়ে দিচ্ছি জল। আর জল দিয়ে আবারও নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে জল ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। এ দেখুন, এবার আমি 15 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। একবার নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে নেওয়ার পর আপনাদের একটা আলু আমি দেখাচ্ছি, দেখুন। এই দেখুন আলুগুলো কীরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও হয়ে গেছে। এই টমেটো দিয়ে আলুটা রান্না করতে আমার 15 মিনিট মতো সময় লেগেছে। এবার আমি রান্নার শেষের দিকে দিয়ে দিচ্ছি এর ওপর ধনে পাতা কুচি।
রান্নাটা যখন হয়ে যাবে তখন ধনে পাতা কুচিটা ওপরে দিয়ে দেবেন। আর দিয়ে দেওয়ার পর একবার এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন কত সহজে কত সুন্দর করে আমি টমেটো দিয়ে আলু রান্না করে নিলাম। এবার আমি গ্যাসটি বন্ধ করে দিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি কত সহজে টমেটো দিয়ে আলু রান্না করে নিলাম। আপনারাও এভাবে আমার মতো করে রান্না করে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।